الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله رب العالمين কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন তার অপার অসীম দয়া করুণা রহমত এর মাধ্যমে তিনি আমাদেরকে আজকের জুমার দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের কাছে আমরা বিনয় অবনত চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকে আমি খুতবায় যে বিষয়বস্তুটি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে প্রকৃত ইসলাম কি, প্রকৃত ইসলাম কি। এই প্রকৃত ইসলাম বললে তাহলে বোঝা যায় অপরকৃত ইসলামও তাহলে আছে। ইসলাম তাহলে অপরকৃত ইসলাম অনেক আছে। আমাদের সমাজে যেভাবে ইসলামকে আমরা দেখি, বাস্তবতার সাথে যদি মিল করা হয় তাহলে তার অবস্থান আমরা অনেক ক্ষেত্রে পাব যোজন যোজন দূরে। এই ইসলাম শতটা দলে বিভক্ত এক ইসলাম আমাদের সামনে রয়েছে। কেন? ইসলাম এর যাত্রা শুরু হয়েছে মক্কা এবং মদিনার থেকে। এই মক্কা এবং মদিনার থেকে যাত্রাপথে ইসলাম আস্তে আস্তে পারস্য, এদিকে আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারতবর্ষে ঢুকে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। ইতিমধ্যে বিভিন্ন জাতি, গোষ্ঠী এবং সাংস্কৃতির মধ্য দিয়ে চলতে গিয়ে ইসলাম অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছু অস্তিত্ব বিলোপ হয়ে গিয়েছে। আমাদের সামনে যে ইসলামটুকু দেখি আমরা, প্রকৃত অর্থে এটা একটা মিশ্রিত ইসলাম। আর আমরা যেভাবে ইসলামকে মেনে নিয়েছি, এই ইসলামটা আদৌ সঠিক কিনা এর কিছু বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়ালাইহি উনীব। ইসলামকে যারা মেনে চলবে পরিপূর্ণভাবে তাদের জন্য বিনিময় কি? জান্নাত। তাদের বিনিময় কি?
জান্নাত। ইসলামের বিপরীত শব্দ হচ্ছে জাহিলিয়াত, আর জাহিলিয়াতের বিপরীত শব্দ হচ্ছে ইসলাম। জাহিলিয়াতের বিপরীত শব্দ ইসলাম, আর ইসলামের বিপরীত শব্দ হচ্ছে জাহিলিয়াত। এগুলো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খুতবার মাধ্যমে জানার জন্য। তা ইসলামকে পরিপূর্ণভাবে কেউ যদি মেনে দুনিয়ার থেকে যেতে পারে, তার পরিণতি হবে জান্নাত, শেষ ঠিকানা জান্নাত। আমরাও সকলে বিশ্বাসের সাথে ইসলামকে মেনে চলছি বা চলার চেষ্টা করছি, কিন্তু আমরা কি প্রকৃত অর্থে সেই ইসলামকে মেনে চলতে পারছি যে ইসলাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? আমরা কি জীবনের সর্বক্ষেত্রে ওই ইসলামকে মানছি যে ইসলাম আমাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103 নম্বর আয়াতে বলছেন, হাল উনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদের সংখ্যাগরিষ্ঠ আমলকারীদের সম্পর্কে জানিয়ে দেব? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ওদের সমস্ত আমল পণ্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে। উম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, এরপরে ওরা মনে করছে যে আমরা হেদায়েতের পথে আছি, ইসলামের উপর টিকে আছি। কিন্তু আল্লাহ পাক বলছে অধিক আমলকারী, সংখ্যাগরিষ্ঠ আমলকারী, এদের বিষয়ে আমি জানিয়ে দেব যে যাদের সমস্ত আমলই পণ্ড হয়ে গিয়েছে, অথচ ওরা ভাবছে আমরা ইসলামের পথে আছি। এখন আপনারা একটু ভাবুন তো দেখি, আমি একটা চাকরি করি, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কঠোর পরিশ্রমে চাকরি করি। এই চাকরি করার পর যদি মালিক আমার বলে, না তোমার চাকরি যথাযথভাবে হয়নি, তোমার বেতন দেওয়া যাবে না, কারণ তুমি কাজ সঠিকভাবে করনি, বা একটা মজদুরকে রাখা হলো, সে মজদুর কঠোর পরিশ্রম করে কাজ করার পরও যদি যথাযথভাবে কাজ না করতে পারে এবং বেতন যদি না পাওয়া যায়, এটা কত কষ্টের কাজ, কষ্টের কাজ না, এটা খুব কষ্ট পাবে। তাহলে আমরা যদি প্রকৃত ইসলামকে না মেনে আল্লাহর শাস্তির সম্মুখীন হই, তাহলে এই যে কষ্ট করে আমাদের সময় নষ্ট করে মসজিদে আসা, রমাদানের কঠোর সিয়াম পালন করা, সুদূর মক্কায় যে হজ পালন করা, এই শ্রম করার পরও যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়, তাহলে এর থেকে কষ্টের আর কিছু আছে? যে কিছু করে না, যে মানে না, সে শাস্তি পাচ্ছে, ঠিক আছে, আমি তো করিনি, আমি তো কাজ করিনি, বেতন কেন পাবো? তাহলে যারা করছে এইটা যদি আল্লাহ পাক বাতিল করে যায়, তাহলে কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা, যে সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। এই ইসলাম একটা সহজ কোনো বিষয়বস্তু নয়, এই ইসলাম অত সহজে পাওয়া যাবে না। ইসলামকে বুঝতে হবে আমাদেরকে, ইসলাম আসলো কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর সূরা সূরার 102-3 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, নাজালা ফি রুহিল আমিন, এটা নাজিল করা হয়েছে একজন বিশ্বস্ত ফেরেশতার কাছে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ পাক বলছেন যে এই যে ইসলাম, এটা অবতীর্ণ করা হয়েছে কোথা থেকে, আসমান থেকে, কার মাধ্যমে, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে, কোথায়, আলা কলবিক, রসুলকে বলছেন যে আপনার কলবের উপর এটা দেওয়া হয়েছে, কেন, লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনি এই সঠিক ইসলামটা মানুষের কাছে পৌঁছে দেবেন। তাহলে ইসলাম জমিনে তৈরি হয়নি, জমিনে তৈরি হচ্ছে না, জমিনে কখনো ইসলাম তৈরি হয়নি, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, যিনি ইসলাম দিয়েছেন তিনি এই সার্টিফিকেটটা দিচ্ছেন। এখন এটা এসছে বিশ্বস্ত ফেরেশতা, বিশ্বস্ত ফেরেশতা, আলামিন ফেরেশতা, আল আমিন রসুল, তানার কাছে ইসলামটা দেওয়া হয়েছে, কত বড় সার্টিফিকেট আল্লাহ পাক দিচ্ছেন। শোনো,
ইসলামটা কিন্তু যেমন তেমন ভাবে আসেনি, খুব কঠোর। এবং আল্লাহর ফেরেশতার মাধ্যমে, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে, বিশ্বস্ত রসুল রাহমাতুল্লাহ আলামিনের কাছে এই অবতীর্ণ করা হয়েছে। কেন এত সতর্কতা, কেন এত সতর্কভাবে কেন ইসলামকে অবতীর্ণ করা হচ্ছে? কারণ অতীতের সমস্ত জাতির কাছে, অলি কুল্লি কম ইন হাত, প্রত্যেকটা কমের কাছে আমি রসুল পাঠিয়েছি এবং প্রত্যেকটা কমের কাছে দাওয়াত পৌঁছেছে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আজকের মূসা আলাইহিসসালামের দাবিদার বলে যারা পরিচয় দেন, তারা কিন্তু প্রকৃত অর্থে মূসা আলাইহিসসালামের অনুসারী নয়, তাদের কিতাবে মূসা আলাইহিসসালামের কোনো কথাই নেই। আজকের খ্রিস্টান বা ঈসাই বলে যারা পরিচিত, তাদের কিতাবে ঈসা আলাইহিসসালামের কোনো কিছুই নেই, যা নাজিল করেছেন আল্লাহ পাক সব বিকৃত করে ফেলেছে। অর্থাৎ পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ বা জীবনবিধান আল্লাহ পাক পাঠিয়েছেন প্রত্যেকটি বিকৃত করে ফেলেছে। কিভাবে বিকৃত করেছে তাও আল্লাহ পাক বলছেন, ইউ হারিফুনাল কালিমা হুম ইয়ালামুন, ওরা জেনে শুনে আল্লাহর এই কালামকে বিকৃত করেছে। এই বিকৃত করতে করতে মূল জিনিস হারিয়ে গেছে, যে কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা অভয় দিয়েছেন। ইসলামকে কেউ ওইভাবে, যতই জমিনে ইসলামকে তৈরি করুক না, প্রকৃত ইসলাম সবসময় থাকবে, তাই না? থাকবে না কেন? ইন্না নাযযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই যিকির আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই ওয়াহি আমি দিয়েছি, আর এটার আমি হেফাজত করব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটাকে হেফাজত করবে। যে যতই চেষ্টা করুক না কেন, দিনের মধ্যে সংযোজন বিয়োজন যত করে দলে দলে বিভক্ত হোক না কেন, প্রকৃত ইসলাম অবধারিতভাবে থাকবে, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহর ওয়াদা। তাহলে রসুল যে ইসলাম দিয়ে গিয়েছেন, এই ইসলামটাই হচ্ছে প্রকৃত ইসলাম। এই ইসলাম কিভাবে সংরক্ষণ থাকবে, সংরক্ষিত থাকবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে রাসূল, আপনার প্রতি যা আমি অবতীর্ণ করেছি, বাল্লিগ, এটা তাবলিগ করুন, প্রচার করুন, মা উজিলেলে, যা আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করেছে সম্পূর্ণটুকু প্রচার করুন। ওয়াইল্লাম তাফল ফামা বাল্লাগ তা রিসালাত, হে রসুল, যদি এর বিন্দুমাত্র কোনো পরিবর্তন করেন, বিন্দুমাত্র যদি গাফিলত করেন, ফামা বাল্লাগ তা রিসালাত, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি। কিন্তু রসুল এটা করেননি, কেন? তাই বলছেন যে তিনি একজন রব, তিনি রসুল রব্বুল আলামিন, আল্লাহ পাকের প্রেরিত কোনো রসুলই আল্লাহ পাকের হুকুম এবং দায়িত্ব কখনো গাফিলতি করেন না। তাই রসুল পৌঁছে দিয়েছেন সমস্ত কিছু আমাদের কাছে, যে কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশ্রেষ্ঠ রূপী আশরাফুল আম্বিয়া, তিনি সমস্ত নবীদের সর্দার, সর্বশ্রেষ্ঠ রসুল, তিনি আমাদের কাছে সম্পূর্ণটুকু তিনি পৌঁছে দিয়ে গিয়েছেন। কিভাবে? এত গ্যারান্টি আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক আমাদের বলছে, রসুল তো পৌঁছে দিয়েছেন, তার মধ্যে তো কোনো ভুলও থাকতে পারত নাকি? আল্লাহ পাক সার্টি দিচ্ছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, আমার রসুল কোনো প্রবৃত্তির পরায়ণ হয়ে কোনো কিছু কখনো বলেন না, যেটাই বলে সেটা ওহি। কি বলে? সেটা ওহি। তাহলে এই যে ইসলামকে কিভাবে আল্লাহ পাক সংরক্ষণ করার জন্য ব্যবস্থা নিয়েছেন, যে আমার রসুল যেটা বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, আমার রসুল তোমাদেরকে যা বলে সেটা সম্পূর্ণটুকু ওহি। এই সম্পূর্ণটুকু যে ওহি, এরও গ্যারান্টি আল্লাহ পাকও দিচ্ছেন, আবারও গ্যারান্টি দিচ্ছেন যে রসুল যা বলেছেন এটা সম্পূর্ণ ওই আমার কথা বলেছে, এটা রসুলের কোনো কথা নয়।
ইসলামকে বুঝতে হলে আমাদেরকে রিসালাত বুঝতে হবে, ওহি বুঝতে হবে, ওহির বিষয় বুঝতে হবে। ইসলাম অত সহজে বোঝা যাবে না, অত সহজ নয়, খুব কঠিন। সাহাবাদের জীবন দেওয়া লেগেছে, সাহাবাদের পঙ্গু হয়ে থাকা লেগেছে, কি হয়নি? আমরা যদি আরাম আয়সে ইসলামকে পেয়ে যাই, একটুখানি মসজিদে আসলাম, ছোট্ট একটা চট্টি বই কিনে পড়ে নিলাম, এটাতেই যদি ইসলাম পাওয়া যায়, তাহলে সাহাবারা জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতেন না, নির্যাতন সহ্য করতেন না। যাই হোক, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন যে রসুল যা বলেন সব ওহী। আবার বলছেন সুরা হাক্কা 44 এবং 45 নম্বর আছে, আল্লাহ তাকাওয়াল আলাইনা বাদা কাইল, যদি রসুল তার নিজের পক্ষ থেকে কোন রকমের কোনো কথা বলতো বা সংযোজন করতো, আকাজনা মিনহু ইয়ামিন, আমি ডান হাত দিয়ে রসুলকে ধরে ফেলতাম। রসুল যদি চেষ্টাও করতো কোনোভাবে দিনের মধ্যে কোনো কিছু ভেজাল ঢোকানোর জন্য, আমি রসুলকে সঙ্গে সঙ্গে ধরে ফেলতাম ডান হাত দিয়ে। কে বলছে কথাটা? আল্লাহ। তারপরে সুম্মা কাতানাহু বিল ওয়াতিন, তান আমি কি করতাম, এই রগ কেটে দিতাম, সারক কেটে দিতাম। যদি রসুল একটা কাজ যদি করতো, তাহলে রসুল করেন নির্ভেজাল বিশুদ্ধ একটা দিন আমাদের সামনে রসুল লিখে গিয়েছেন, যার মধ্যে কোনো সন্দেহ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই বলছেন যে যদি আমার রসুল যদি কোনোভাবে কোনো কিছু পরিবর্তন সংযোজন করত, আমি আল্লাহর ডান হাত দিয়ে রসুলকে ধরতাম, আর কি করতাম, তার রগ কেটে দিতাম, ঘাড়ের রগ। তাহলে ইসলাম একটা বিশুদ্ধ জিনিস, পরিপূর্ণ জিনিস। তাহলে আমাদের এখন কি করণীয়? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মা আতা কুমুর রসুল ফাখুযুহু, আমার রসুল তোমাদেরকে যা দেয় সেটাকে গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল যা যা বিষয় থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে ওটা থেকে বিরত থাকো। তাহলে এত বিশুদ্ধতার সনদ দিয়ে আল্লাহ পাক কি বললেন, রসুল যেটা বলেছেন বলেছেন নাকি, আবু বকর যেটা বলবে, ওমর যেটা বলবে, ওসমান যেটা বলবে, এটা মানতে বললেন না। ইসলামকে মানা খুব কঠিন বিষয়, অত সহজ নয়। ইসলামকে মানা অত সহজ বিষয় নয়, মানতে গেলে অনেক কষ্ট করতে হবে, আর আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। তাই বলছে রসুল যেটা দিয়েছে ওটা নাও, রসুল যা বলেছে এটা করো না, রসুল বলেছে সঙ্গে সঙ্গে মেনে নাও, আর রসুল বলেনি দরকার নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা মায়দাতে 3 নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমরা কি অনুসরণ করবে, যা তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, পীর সাহেবের পক্ষ থেকে, হুজুরের পক্ষ থেকে, মাজারের পক্ষ থেকে, না একটা সেকেন্ডের মুহূর্তের জন্য একটা মানুষ তাকাতেও পারবে না আল্লাহর ওহির বিধানের বাইরে, অসম্ভব ব্যাপার। যদি সে মুসলিম ইসলামকে মানতে চায়, সে দেখতেও পারবে না কোনো দিকে, তাকে দেখতে হলেও সে ওহির মাধ্যমে দেখতে হবে। আল্লাহ পাক কি বলছেন, কদ্জাকুম বাসায়রু মির রব্বিকুম, হে মানুষ, বাসার মানে চোখ, তোমাদের দেখার জন্য একটা চোখ দিয়েছি, কিসে, এই চোখ, এটা না, আমি দেখতেও পারবো না, ইসলাম আমাকে এমন শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে, আমি তাকাতে গেলেও আমাকে সে ওহিকে দেখতে হবে। তানজিলু মির রব্বিল আলামিন, আর ইসলাম এসেছে আল্লাহর কাছে, আর কারোর কাছ থেকে না। তাই বলছে তুমি কি করবে, যে তুমি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা, এখানে মা শব্দটা যারা আরবি গ্রামার বোঝেন, এখানে মা কেন ব্যবহার করা হয়েছে, তো শুধুমাত্র ওহির বাইরে জীবনের একটি ক্ষেত্রে যেতে পারবে না। ইসলামের গণ্ডির সীমারেখা অত্যন্ত কঠিন শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে মুমিনদের জীবন, কাদের জন্য, এটা মুমিনদের জন্য,
সবার জন্য না, ওই মসজিদে আসলো একটু ঘুমিয়ে গেলাম, কোনো রকম একটু মন চাইলো আসলো, যখন মনে চায় তখন যাব না। মুমিনদের জীবনে আল্লাহ পাক কোনো স্বাধীনতাই দেয়নি, কারণ এই দুনিয়ার জীবন হচ্ছে পরাধীন জীবন আর আখিরাতের জীবন হচ্ছে স্বাধীন জীবন, তাই না? দুনিয়ার জীবন হচ্ছে সম্পূর্ণ পরাধীন একটা শৃঙ্খলে আবদ্ধ জীবন, এখানে বিন্দু মাত্র কোনো স্বাধীনতা আল্লাহ পাক আমাদের দেননি, আর আখিরাতে আমাদের পরিপূর্ণ স্বাধীনতা। তাই ইমানদারকে লক্ষ্য করে বলছেন যে তুমি দুনিয়ার জীবনের স্বাধীনতা চাও করো, তবে আখিরাতের জীবনে তোমাকে পরাধীনতা অবলম্বন করতেই হবে, তাই না? দুনিয়ায় যদি তুমি স্বাধীনভাবে চলো, ইচ্ছা মতন চলো, খেয়াল খুশি মতন চলো, আখিরাতের কঠোর এক আযাবের শৃঙ্খলে তোমাকে আবদ্ধ করে রাখা হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা বলছি যে কিছুই তো হয় না, কোনো সমস্যা নেই, ভালোই আছি তো। হ্যাঁ, ভালো রাখবে আল্লাহ পাক, কিন্তু যখন সেই অবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হবে, আল্লাহ না করুক, সেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। তাহলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে ঐকেই মানতে হবে। এই ঐকে মানার জন্য একটা দিক মডেল প্রয়োজন আমাদের, আমরা ইচ্ছে করলেই সব কিছু করতে পারবো না, কিন্তু কিভাবে কোন কাজটা কতটুকু কোনভাবে করব, এটা আল্লাহ পাক আমাদেরকে বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। কোন কাজটা কোনভাবে কোন পদ্ধতিতে করবে, এর উসওয়াকে একমাত্র রসুল, মুমিনরা জানতে চাইবে রসুলকে এটা করেছেন, রসুলকে এটা বলেছেন, রসুলকে এটা দিয়েছেন, এটা মুমিনদের চরিত্র। আর ফাসেক আর মুনাফেকদের চরিত্রটা জিজ্ঞেস করবে না, শুনলো অমনি মেনে নিল, তাই না? মুমিনদের চরিত্র হচ্ছে রসুল যেটা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উসওয়াকে রসুল, এই রসুলই হচ্ছে আমাদের উসওয়া। আমি সলাত কিভাবে পড়ব, সওম কিভাবে রাখব, উযু কিভাবে করব, গোসল কিভাবে করব, নিজেকে কিভাবে পরিচালনা করব, সমস্ত কিছুর সর্বক্ষেত্রে উসওয়া হবেন কে, রসুল, একমাত্র উসওয়া বা মডেল, সেখান থেকে শিখে নিতে হবে আমাদের। আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে উসওয়া হিসেবে ধরা যাবে, ধরা যাবে না। আমাদের উসওয়া অনেক আছে, অনেক উসওয়া আছে, অমুকের আদর্শ, তমুকের আদর্শ, অমুকের পথ, তমুকের পথ, আছে না এরকম অনেক পথ, কিন্তু একমাত্র রসুল, রসুলকেই মেনেছে, এরা হচ্ছে মুসলিম। আর বাকি যারা আছে হয় কাফের, নয় মোনাফেক, নয় ফাসেক, এরাই হবে। তাহলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে সলাত হোক, সওম হোক, সর্বক্ষেত্রে উসু হবে রসুল। দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কত বড় ইমাম, সালফে সালেহীনদের মধ্যে মানুষ তিনিও, তাই না? সালাফ, সালাফদের মধ্যে তিনি একজন বড় আলেম। আমি প্রায় ও মানুষকে বলি যে যদি আলেম হতে চাও, মডেল হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যদি আমেল আলেম হতে চাও, আহমদ ইবনে হাম্মাল রহমতুল্লাহর মতন আলেম হও, পড়ো তাদের জীবন, শেখো, জানো কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন, কত বড় ব্যক্তি। কিন্তু তাকে নিয়ে আমাদের সমাজে অনেক অনেক অবান্তর কথা বলা হয়েছে। তিনি অত্যন্ত তাকওয়াবান একজন ইমাম। তো যাই হোক, আমাদের সমাজে তানার নামে অনেক কিছু আমরা বলি যেগুলো সত্যও হতে পারে, নাও হতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে যে না, ইজা সহাল হাদিস ফাওয়া মাযহাব, যখন কোনো সহি হাদিস ওটাই আমার মাযহাব, আমার নামে কোনো মাযহাবই নেই, বলেছেন উনি না, উনি কোনো, উনি বলছেন সহি হাদিস যেটা পাবে ওটাই আমার মাযহাব। উনি বলছেন ইয়া আবু ইউসুফ, ওনার প্রধান শিষ্যর নাম ছিল আবু ইউসুফ,
লা তাকতুব কুন্নামা তাসমাউনি, হে আবু ইউসুফ তুমি লিখো না, আমি যা বলি সাথে সাথে লিখো না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম উখতি ওয়া উসিব, আমি ভুলে যাই, ভুল করি, খবরদার আমি বলার সাথে সাথে লিখো না। কারণ উনি তার রসুল ছিলেন না, ছিলেন নাকি, যে আল্লাহ পাক ওহি দিয়ে সংশোধন করে দেবেন। দেখেন কত বড় দিনদার মানুষ, কত বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, জীবনে পড়লে অবাক হয়ে যাবেন। আমাদের সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ কতটুকু পড়েছে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তিনি সালাফি বড় আলেম। তো উনি বলছেন যে না আমার কথা লিখো না, কারণ ভুল বলতে পারে, লিখতে পারে। একথা শুধু উনিও বলেননি, চার চারজন যে ইমাম সবাই একই কথা বলেছেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাজহাবু, তোমরা সহি হাদিস পেলে ওটা মানবে। তাহলে আমরা শুধুমাত্র রসুলকে অনুসরণ করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কথা উনি বলেছেন, যদি আল্লাহ রসুলের কথার সাথে মিলে যায় মানো, যদি রসুলের কথার সাথে না মেনে দরকার নেই। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ বলছে আমার কথাকে ছুঁড়ে ফেলো দেয়ালের ওপালে, যদি রসুলের কথার বিপরীত হয়ে যায়। ওনারা কিন্তু মুত্তাকি মানুষ, ওনারা মুত্তাকি মানুষ, ওনারা স্পষ্ট বলে দিয়েছেন। তাহলে আমাদের জন্য উসওয়া হবে শুধুমাত্র কে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দেখেন আমাদের দেশে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর আছে, মাজার, মাজার বলা ঠিক না, কবর, কেউ যদি মনে করে ওই কবরে শায়িত ব্যক্তির ক্ষমতা মদিনায় শায়িত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার চেয়ে অনেক বেশি, এর মধ্যে কোনটা ঠিক হবে বলেন তো দেখি? শাহজালালের ক্ষমতা কবরে শায়িত ব্যক্তি অনেক বেশি রসুল সাল্লাল্লাহু আলাইহির চেয়ে, অথবা রসুল সাল্লামের কবরে শায়িত ব্যক্তির ক্ষমতা বেশি আমাদের উপকার করবে, ভালো মন্দ করবে শাহজালাল, বলেন তো কোনটা? ভালো করে বোঝেন, কেউ যদি মনে করে শাহজালাল রহমতুল্লাহ অনেক ক্ষমতা, রসুল কবরে শায়িত আছে রসুলের ক্ষমতার চেয়ে বেশি, অথবা রসুল তিনি আমাদের রসুল কবরে শায়িত রসুলের ক্ষমতা অনেক বেশি শাহজালালের চেয়ে, কোনটা হবে? দুটোই ভুল, দুটোই ভুল। কিন্তু আমাদের সমাজে শাহজালাল রহমতুল্লাহ সম্মুখে এমন করে দিয়েছে, আমাকে একদিন বলে কি, এক বেশ আগে ছোটোবেলায় শুনতাম, আমি তো এই জমিনে যতগুলো পীর বলেন বুজুর্গ বলেন যাদের প্রায় সব হিস্ট্রি আমি পড়েছি বিভিন্নভাবে, অসংখ্য পড়েছি, কোনোটা বাদ নেই, প্রায় আমার মনে হয় সব আমি পড়ে চলেছি আমার ছোটোবেলায়, বলে শাহজালাল রহমতুল্লাহ কোনো যে বেয়াদবি করলে তার পঙ্গু হয়ে যাবে, সে অঙ্গহানি হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক, চিন্তা কবর, তিনি খুব জালালি, জালালি মানে কি, খুব রাগি, ওখানে যে উল্টো পাল্টা করা যায় না কবরের কাছে যে, তার বিপদ হয়ে যাবে, কবুতর ধরলে সে পঙ্গু হয়ে যাবে, নাউজুবিল্লাহ, কবুতরের নামই হচ্ছে জালালি কবুতর, চিন্তা করে এক মৃত ব্যক্তির নামে কবুতরের নাম দিয়ে দিয়েছে জালালি কবুতর, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ রসুল কি বলেছেন, লা তাতরুনি কামা আতরাতে নাসারা ইবনে মারিয়াম, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না যেমনটি ইহুদি এবং নাসারা তাদের নবীদের নিয়ে বাড়াবাড়ি করেছে, আল্লাহ রসুল নিষেধ করেছেন, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, তো বুখারী মুসলিমের হাদিস, কোনো বাড়াবাড়ি করতে যাবে না, ইন্নামা আনা বাশার, ইন্নামা আনা আব্দ অকল আব্দুল্লাহ রসুল, আমি হচ্ছে একজন আল্লাহর রসুল এবং তার গোলাম বান্দা, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমি কিছু দিতেও পারি না, তোমাদের কোনো সাহায্য করার ক্ষমতা আমার নেই। আল্লাহ রসুল তাই বলছেন, আল্লাহ কোরআনে রসুলকে দিয়ে বলিয়ে দিয়েছেন, লাই যে ভালো মন্দ করার ক্ষমতা আমার কিছু নেই, যদি এটা থাকতো তাহলে আমার ভালো আমি আগেই করতাম, তাই না, সুরা আনামের এটা আয়াত, যে যদি কিছু করার ক্ষমতা থাকতো, তাহলে কবরের শায়িত ব্যক্তি যদি কিছু করতে পারেন, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যে আমাদের দেশের মানুষরা বা বিভিন্ন জায়গার মানুষরা কবরের কাছে যে একজন বিখ্যাত আলেম আমাদের দেশের, তিনি কবরের কাছে যে বলছেন হে দয়ার সাগর আপনি আমার উপর দয়া করুন, আমাদের দেশে, আমি নাম বলছি না,
হে দয়ার সাগর, আপনি আমার উপরে দয়া করুন। বিখ্যাত বড় আলেম, সাধারণ মানুষের কথা বাদই দিলাম, দয়া করুন। আল্লাহর রসুল, তারপরে আমাদের দেশের অনেক বইতে লেখা আছে, 555 হিজরিতে আহমেদ রিফাই নামে এক ব্যক্তি, তিনি আল্লাহর রসুল, এটা ওয়াজেও আপনারা শুনেছেন হয়তোবা, অনেক বড় বড় মুহাদ্দিসরা ওয়াজে এটা বলে, কবরের কাছে যে বলছে, এতদিন আমার নফস বা আত্মাকে কবর জিয়ারত, কবরকে চুম্বন করতে পাঠাতাম, আজ স্বয়ং আপনার কবরে আমি এসেছি, হে আল্লাহ রসুল আপনি হাতটা বের করে দিন, আমি আপনার হাতে চুমু খাবো। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে হাত বের করে দিলেন এবং চুম্বন খেলেন। 90,000 লোক এই দৃশ্য দেখলেন, নাউজুবিল্লাহ, একথা শোনেননি আপনারা? প্রকাশ্যে এক মুহাদ্দিস, বড় মুহাদ্দিস এই ওয়াজটা করছে, অথচ রসুল জীবিত অবস্থায় কি বলেছেন, তানার সন্তানকে, তানার পরিবারের লোকজনকে, লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়্যা, আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কোনো কিছু করতে পারবো না, কোনো কিছু করার ক্ষমতা নেই। আল্লাহ রসুল একথাই বলেছেন। তাহলে আজকের মৃত রসুলের কাছে যে চালা আছে, মৃত ব্যক্তির কাছে যা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তাই বলে গেছেন, লা তাযুল্লু কবর ঈদ, আমার কবরকে তোমরা ঈদগাহ বানিও না। ঈদ বানি মানে কি? আনন্দ উৎসব। ওই দেখেন না কবরে কি হয়, লাইট টাইট দিয়ে ডেকোরেশন করে কি হয়, ওরস হয় কবরে, কোটি কোটি টাকা খরচ করে কি করে, এই ওরস করে। আজকের আমরা এই জিনিসটা কেন করি না, কারণ প্রকৃত ইসলামের দাওয়াত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, তাই না? আমরা কি করি, কবরের কাছে যাই, ফুল দিই, কবরের কিছু চাই না? কেন? এটা একটা মস্ত বড় নিয়ামত, আপনারা কল্পনা করতে পারবেন না, আজ কল্পনা করতে পারবেন না যে কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এ শুকর করে শেষ করা যাবে না। এই নিকৃষ্ট মানুষদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকেও ফেলতে পারতেন, কিন্তু ফেলেননি। এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের একটা বিশাল মেহরবানি। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে, প্রকৃত ইসলাম যদি কেউ জানে সে এমনটি করবে না, সে জানে শুধু চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, চাইতে হবে, পেতে হবে, সব কিছু আল্লাহর কাছে। এই জন্য প্রকৃত ইসলামের যদি কেউ জ্ঞান থাকে তাহলে সে বিভ্রান্ত হবে না। এরপরও আমাদের মধ্যে হয়তোবা সমস্যা হলেও হতে পারে না, বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইয়্যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। ঠিক আছে, ভুল তো হতেই পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, তোমাদের যদি কোনো সমস্যা বাদে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, চাও ফিরিয়ে দাও, তোমাদের এই সমস্যার সমাধান আল্লাহ এবং রসুলকে দিয়েছেন। আল্লাহ রসুল আমাদের সমস্যার সব সমাধান দেননি, আল ইয়াউমা আকমালতুল লাকুম দীনাকুম, দিন তো পূর্ণ, এমন কোন সমস্যা আছে নাকি যে কোরআন সুন্নায় নাই? বলে এটা কি কোরআনে আছে? না কোরআনে নাই, কি হাদিসে আছে? না হাদিসে নাই, কোরআন হাদিসের মতোই, আমাদের দেশে বলে না কোরআনে নাই হাদিসে নাই, কিন্তু কোরআন হাদিসের মতোই, শোনেন না কথা? সব কথা তো স্পষ্ট করে বলা সম্ভব, আমাদের মুখে তো লাগাম দিয়ে রাখতে হয়, তাই না? তাই বলছে যে যদি তোমাদের মধ্যে সমস্যা বাধে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমরা কি ভাই আপনার সাথে আমার সাথে বিরোধের তো কোনো দরকার নেই, আমরা আসি কোরআন এবং সুন্নার কি ফয়সালা আছে সেদিক ফিরে যাই। তবে এটা সবাই বলবে না কিন্তু, যে চলেন আমরা আল্লাহ এবং রসুলের ফয়সালার দিকে ফিরে যাই, এটা সবার পক্ষে বলা সম্ভব না। এখানে একটা আল্লাপাক শর্ত দিয়েছে, এটা সূরা নিসার আয়াত, এটা যে আল্লাপাক বলছে যে না, এই ফরদ্দু হইল আল্লাহ রসুলি, সবাই ফিরে যাবে না, সম্ভব না, মোনাফেকরা যাবে না, ফাসেকরা যাবে না, শুধুমাত্র কারা, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, যদি কিনা সত্যি সত্যি আল্লাহ এবং রসুলের প্রতি তোমরা ইমান নিয়ে এসে থাকো, লাঠালাঠি মারামারি করতে যাবে না তোমরা।
মসজিদ ভাঙতে যাবে না, মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেবে না, বুক সেল ভেঙে দেবে না, তোমরা শান্তভাবে ফরদ্দু ইলাল্লাহ ও রাসূল, ওই আল্লাহ এবং রসুলের সমাধানের কাছে ফিরে যাবে। তবে সবাই ফিরবে না, ফিরবে কি সবাই? কি মনে হয়, অভিজ্ঞতা আছে না? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কিনা তোমরা আল্লাহ এবং আখিরাতের বিশ্বাসী হয়ে থাকো। তাহলে যারা আল্লাহ এবং আখিরাতের বিশ্বাসী হবে, তারা দিনের মধ্যে কোনো সমস্যা হলে তারা সাথে সাথে কি করবে? কোরআন সুন্নাহ আর এক জায়গায় আল্লাহ পাক আমা তালাকতুম ফিহি মিন শাইয়্ ফাহুকমুহু ইলাল্লাহ, যদি কোনো ইখতিলাফ ঘটে তোমাদের ফিরে দাও, আল্লাহর দিকে ফিরিয়ে দাও। এটা কাদের চরিত্র? ইমানদারদের। চাই ইমানদার ফাসেক এবং মোনাফেক বুঝতে কি কোনো কষ্ট হয়? না, কষ্ট হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিত্তি বললেন কয়টা? রসুলের মাধ্যমে বুনিয়াল ইসলাম আলা খামসি, পাঁচটি, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকিমুস-সালাহ, এইভাবে পাঁচটা বলেছেন। প্রথম শর্তটা কিন্তু তাওহীদ, তাই না? যেটা কিছুটা আমি বিগত জুমায় আমি আলোচনা করেছি, বাকি আছে ইনশাআল্লাহ, আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে চেষ্টা করব ওগুলো করার জন্য। তাওহীদ প্রথম, এইটা না থাকলে বাকিগুলো হবে না। আর এই তাওহীদের সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় যে কাজটা হবে সেটা কি? সলাত। এই সলাত কিন্তু ছোটখাটো কোনো ইবাদত নয়। আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, যতগুলো ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক ইবাদত সলাত। সব থেকে আমার কাছে এটা মনে হয়, কার কাছে কি মনে হয় আমি জানি না, সবচেয়ে কঠিন হচ্ছে সলাত, কঠিন আমার কাছে এটা মনে হয়। কারণ সমস্ত ইবাদত কবুলের মৌলিক শর্তই হচ্ছে সলাহ। আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে সলাতটা পড়ি কোনো রকমে। আল্লাহ মুনাফিকদের চরিত্র বলছে যে তারা কি করে, তারা নামাজ সলাত আদায় করে। কিভাবে সলাত আদায় করে? ওলা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, ওরা আল্লাহর স্মরণের উদ্দেশ্যে করে না, ওই যাওয়ার দরকার তাই যায়। তাহলে এই সলাত অত্যন্ত কঠিন, প্রথম হিসাবটাই হবে কিন্তু সলাত। আখেরাতে বলবে না যাকাত কত টাকা দিয়েছো, কতটা যাকাত দিয়েছো, কয়বার হজ করেছো, কতটা রমজানের সিয়াম পালন করে, এটা জিজ্ঞেস করবে না। আগে পাশ করতে হবে সলাতেই। এটা যদি পাশ না হয় জীবনের সমস্ত কিছু পণ্ড হয়ে জাহান্নামে যেতে হবে, যেটা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বিতর্ক বেশি। যাকাত নিয়ে কোনোদিন মারামারি লাটারি হয়েছে আমি শুনিনি, শুনেছেন নাকি আপনারা? হয়নি। হজ নিয়ে কোনো সময় বিতর্ক আছে না? কারণ মনে রাখতে হবে যে জিনিস যত মূল্যবান তার জাল তত বেশি হবে। বুঝতে পারছেন আমার কথা? যে জিনিস যত মূল্যবান হবে এটা জাল, ডুপ্লিকেট, ভেজাল তত বেশি হবে, অবশ্যই হতে হবে। তাহলে হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন একটি ইতিহাস। তো এই সলাতের কথা আল্লাহ পাক কি বলছেন, যদি ঠিক না হয়, সূরা মুদাস্সিরে আল্লাহ পাক বলছেন জাহান্নাম জান্নাতীরা ওই জাহান্নামীদের জিজ্ঞাসা করে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তুমি সাকার জাহান্নামে কেন? তার প্রথম কথাটাই হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আসলে আমি মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদের বলে জানেন তো? সালাত আদায় ফওয়াইলুল মুসল্লিন, ওই নামাজিদের প্রতি অভিশাপ কে দিচ্ছেন? অভিশাপ আল্লাহ। ফওয়াইলুল মুসল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাউন, যারা সলাতের প্রতি গুরুত্ব, এই জুমার সলাত যাই কোনো রকমের তুচ্ছ তাচ্ছিল্যভাবে আসলাম, একটু ঘুমালাম, একটু বসে থাকলাম, সালাম ফেরানোর সাথে সাথে কত তাড়াতাড়ি বাড়ি যাব, তাই না? এই সলাত নিয়ে একটু নিজেরা আজকের খাতা নিয়ে চিন্তা করে দেখবেন, বসবেন যে আমি যে সলাত আদায় করি এই সলাত কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝবো, কিন্তু আমি যে পরীক্ষা ভালো দিয়েছি, রেজাল্ট ভালো, যে গোল্ডেন A+ পাবে
ওরে দেখলেই বোঝা যাবে, ও বলবে যে হ্যাঁ ঠিক আছে। আর যে কোনো রকমে পাশ করতে চাও জীবনেও পাশ করে না। আল্লাহ রসুল সেদিন একটা হাদিস পড়ছিলাম, জুমায় কিছু মানুষ পিছনে আসবে, ওরা পিছনে থাকতে থাকতে ওরা আউট হয়ে যাবে, আল্লাহর খাতার থেকে ওরা বাতিল হয়ে যাবে। তাই বলছেন যে সলাত এমন একটি ইবাদত, এই সলাত কি বলছে যে আমরা সলাত আদায় করেছি ঠিকই, কিন্তু আমাদের ওই সলাত আল্লাহর দরবারে গ্রহণ হয়নি। তাই কোথায় গেছে সে? সাকার নামক জাহান্নামে। পড়ে দেখবেন সাকার জাহান্নামের বর্ণনা দেওয়া আছে, এত ভয়াবহ একটি জাহান্নাম, একটি ভয়ঙ্কর একটি জাহান্নাম। আর এই সমাজে সলাত তো অবশ্যই নেই, অবশ্যই এই সমাজে সলাত প্রতিষ্ঠিত নয়, তো সামান্য কিছু আছে। কেন? সলাত যদি সমাজে থাকে, ইন্না সলাত তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নিঃসন্দেহে সলাত সমস্ত রকমের অশ্লীলতা পাপাচার দূর করবেই করবে। করবে না? কে বলছে কথাটা? আল্লাহ পাক। অশ্লীলতা থাকবে, পাপাচার থাকবে, দুর্নীতি থাকবে, তারপরেও যদি সলাত মসজিদ ভর্তি হয়ে যায়, এই সলাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য সলাত নয়। কারণ সলাত ঠিক তো সব ঠিক। আমাদের দেশে কেউ যদি সলাতকে শিক্ষা করতে যাওয়ার জন্যে একটা নামাজ শিক্ষা কেনে, এই নামাজ শিক্ষা তার প্রথমে দেওয়া রয়েছে কি? নিয়াত। প্রথমে কি শিখতে হবে? নিয়াত। আমি ব্যক্তিগতভাবে এমন কোনো নিয়াত ছিল না যে আমি মুখস্থ করিনি, সমস্ত নিয়াত আমার মুখস্থ ছিল। কত কষ্ট হয়েছে আমার। আমরা দেখি জানাজা সালাত সবচেয়ে বড় না নিয়াতটা, জানাজার নিয়াতটাই সবচেয়ে বড় নিয়াত। এ মুখস্থ করতে আমার বেশ সময় লেগেছে, যদিও এখন আমার মনে নেই, কারণ আমি এখন আফসোস হয় এই যে কি একটা জিনিস আমাদের সমাজে চাপিয়ে দিয়েছে। এই এই নিয়াতগুলো মুখস্থ না করলে তো আমি দুই পারা কোরআন হেফজ করে ফেলতে পারতাম, তাই না? আমাদের দেশে জানাজার সময় দেখি কি বলে, আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে, আগে আরবিতে বলে, যারা আরবি বোঝে না তাদেরকে আবার বাংলায় বলে দেয়, আমি এই ইমামের পিছনে কেবলামুখী হইয়া চার তকবীরের সহিত এই জানাজা সলাত আদায় করছি, বলে না এরকম? ঈদের নামাজও বলে, আর ঈদের নামাজ তো আরবিতে সবাই জানার কথা না, ও এক বছরে একবার হয়। বলছে যে আপনি যদি আরবি বা বাংলায় নাও বলতে পারেন, ইমামের যা নিয়ত আমারও তাই নিয়ত, কি বলে না? এইটুকু বলেন অন্তত, ইমামেরও যা নিয়ত আমারও তাই নিয়ত। নিয়ত কিন্তু ফরজ, নিয়ত কি? ইন্নামাল আমালু বিন নিয়ত। কিন্তু এই কেবলামুখী হইয়া অমুকের পিছনে তমুকের পিছনে এইভাবে এই এই সলাত পড়ছি, এটা কি আল্লাহ রসুল বলেছেন? বলেছেন। কারণ ইসলাম কি কারোর ব্যক্তিগত কথায় চলবে? তানজিলুম মির রব্বিল আলামিন, আল্লাহর কাছ থেকে ইসলাম এসেছে, উপর থেকে। এইগুলো তৈরি হয়েছে কোথায়? জমিনে। আমি আগেই বলেছি ইসলাম তৈরি এসছে আকাশ থেকে, উপর থেকে। আর এই ইসলামকে তৈরি করেছে আমাদের জমিনে অসংখ্য মানুষ, তৈরি করেছে না? এই যে যে কথাটা বললাম, মেশকাত প্রথম নম্বর খড্ড নিয়াত অধ্যায় পৃষ্ঠা নম্বর 5, নূর মোহাম্মদ আজমি সাহেব, মেশকাত প্রথম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 5 নিয়াত অধ্যায়, নূর মোহাম্মদ আজমি, ওনার খেতাব দেওয়া আছে বাহারুল উলুম। বাহারুল উলুম মানে বিদ্যাসাগর, আপনার বাংলা মেশকাত নূর মোহাম্মদ আজমি সাহেব যেটা অনুবাদ করেছেন, উনি কি বলছে শুনুন। নিয়াত নিয়াত তো অবশ্যই ফরজ, কিন্তু উনি দেখেন বলছে, নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা শর্ত নয়, কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছেন বলিয়া কোনো প্রমাণ নাই। নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা শর্ত নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করিয়াছেন বলিয়া, এটা কথাটা কি আমি বলছি? আপনাদের কাছে যদি কারোর মেশকাত থাকে নূর মোহাম্মদ আজমি এমদাদিয়া লাইব্রেরির, দেখবেন তার মধ্যে এই নিয়াত অধ্যায় এই কথাটা এভাবেই দেওয়া আছে, প্রথমেই হেডলাইনে দেওয়া আছে 5 নম্বর পৃষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করে হত মুখে উচ্চারণ করেছে বলে কোনো প্রমাণ নেই।
সুতরাং মুখে উচ্চারণ না করার মধ্যেই রয়েছে রসুলের ইত্তেবা। মুখে উচ্চারণ করে নিয়ত না করাটাই হচ্ছে রসুলের ইত্তেবা। এ ভাই, এটাকে আমি বলছি নাকি আপনারা? আমি মেশকাত খুলে দেখবেন, মেশকাত বাংলা অনুবাদ না শুনলে আবার বলবে যে ও আবার ওই লোকরা আবার কি বলে, ফেসাদ করে। এটা লেখা আছে তাই আমি পড়ে শোনাচ্ছি। তাহলে মুখে উচ্চারণ না করে পড়াটাই হচ্ছে রসুলের ইত্তেবা। বলছেন কে? নূর মোহাম্মদ আজমি হাট হাজারির বিরাট বড় আলেম, মেশকাতের যে 11 খণ্ডের যে অনুবাদ ওনারই অনুবাদ। এরপরে দেখেন আমাদের সমাজে খুব প্রসিদ্ধ একটি বই আছে, বেহেস্তি দেওর, নাম শুনেছেন আপনারা? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর রহমান, যাকে বলা হয় হাকিমুল উম্মত, যিনি উম্মতের চিকিৎসক, অনেক বড় মর্যাদা তা না, তাই না? এই বেহেস্তি দেওর, আমার বেহেস্তি দেওর আজও আছে আমার কাছে, তাই না? ছোটোবেলার থেকে পড়ি, অনেক কিছু মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যদিও দরকার লাগে না অনেক কিছু। যাই হোক, এখানে উনি কি বলছেন? আমরা বলি, বলবেন যে ওরা তো লামাজাবি লোক, এরকম ফ্যাসাদ করার জন্যই বলে, তাই না? এই কথাটা যদি আমি বলতাম যে সৌদি আরবের এক আলেম বলেছে, বলে ওরা তো লামাজাবি, ওরা তো এই কথা বলবে, তাই না? আমি যদি বলতাম যে মদিনা বিশ্ববিদ্যালয়ের আল্লামা সাংকেতি এই কথা বলেছে, তাই না? ফাউজান বিন ফাউজান বলেছে, বলে দূর ওরা তো, ওরা কি আলেম নাকি? আমার একজন দূর, ওরা কি আলেম নাকি? ওরা ফরজ পড়ে, নবল পড়ে, সুন্নাত পড়ে না, আমাদের এই কথা বলে, ওরা কি আলেম নাকি? এই কথা বলে, যাদের জন্ম হয়েছে তাওহিদের জমির উপরে, যে আলেমদের জন্ম হয়েছে তাওহিদের জমির উপরে, আর আমাদের জন্ম হয়েছে শিরকের জমির উপরে, ভুল বললাম? যেখানে নিঃশ্বাসের সাথে শিরক আছে। সালাফ সালাফ আলেমদের এভাবে হেও তুচ্ছ তাচ্ছিল্য করা। যাই হোক, এখানে আমাদের বেহেস্তি দেওর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 111, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ আলাইহ, তিনি লিখছেন, নামাজের নিয়ত ফরজ হইলেও ওয়া মৌখিক নিয়ত নহে, নামাজের নিয়ত ফরজ হইলেও মুখের নিয়ত নহে, মৌখিক নিয়ত নহে, বরং কোন ওয়াক্তের কত রাকাত নামাজ পড়া হইতেছে অন্তরে তাহার খেয়াল জাগ্রত হওয়াই ফরজ। কোন ওয়াক্তের কত নামাজ অন্তরে খেয়াল হওয়াটাই ফরজ। যদিও এই বাংলা অনুবাদের নিচে অনেকগুলো সব নিয়ত দেওয়া আছে, কিন্তু কেন দেওয়া আছে ওখানে একজন, আবার ওনার বই মূল বইতে কিন্তু নাই, এটা যিনি অনুবাদ করেছেন তাই লিখছেন যে কোন কোন বুজুর্গানের দিন, তবু বুজুর্গানের দিন নামাজ শুরুর পূর্বে মুখে আরবি নিয়ত উচ্চারণ করাকে পছন্দ করিয়াছেন। কারা পছন্দ করেছেন? বুজুর্গানে। ওরা কি রসুল? সাবি, তাবেই, তাবে তাবি, তানারা পছন্দ করেন, সাবিরা পছন্দ করলেন না। খায়রুল কুরুনি কর্নি সুম্মা লাযিনা ইয়ালুনাহুম সুম্মা, তিনটে যুগের বাইরে আর কারোর কোনো কথা মানার এখতিয়ার নাই, কারণ ওনাদের আমলকে দেখতে হবে। ইসলামকে বুঝতে হলে সালাফদের কাছে ফিরে যেতে হবে। ইনি অনুবাদ করতেছে, বলছেন যে মুখে উচ্চারণ করা বুজুর্গানের দিন না পছন্দ। কে বুজুর্গ? সার্টিফিকেট কি, লাইসেন্স আছে নাকি? আল্লাহ রাসূল তো না বলছে তিনটে যুগের মানুষগুলো হবে শ্রেষ্ঠ, ঠিক আছে, তো ইনারা কারা? সেই বুজুর্গ কারা? লাইসেন্স কি? উচ্চারণ করাকে পছন্দ করেছেন, তাই আরবি নিয়ত মুখে উচ্চারণ করাই উত্তম। নাউজুবিল্লাহ মিন জালিক। মূল বেহেস্তি দেওরে যদিও আরবি নিয়ত সমূহ উল্লেখ করা হয় নাই, আবার সেটাও স্বীকার করছে, মূল বেহেস্তি দেওরে যদিও আরবি নিয়তের সমূহ উল্লেখ করা হয় নাই, তবুও ইহা বুজুর্গানের দিনের পছন্দ বলিয়া বিভিন্ন নামাজের আরবি নিয়ত সমূহ বাংলায় উচ্চারণ ও অর্থসহ নিম্নে উল্লেখ করা হইল। পৃষ্ঠা নম্বর কত বলেছি? 116, বেহেস্তি দেওর দ্বিতীয় খণ্ড আশরাফ আলী থানভীর। মূল কিতাবে নাই, যেহেতু বুজুর্গানের দিনটা পছন্দ করিয়াছেন সেই জন্য উনি এই বইয়ের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহও পছন্দ করেননি, রসুলও পছন্দ করেননি, খলিফারাও পছন্দ করেনি, বরং খলিফাদের পর্যন্ত এসে থেমে যেতে বলা আছে। কোন পর্যন্ত? আলাইকুম বিসুন্নতি সুন্নতে খোলাফায়ে রাশিদিন আল মাহদি,
এতটুক পর্যন্ত তোমরা যেতে পারবো, আমার সুন্নত এবং আমার পরে আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নতের বাইরে তোমরা আর যেতে পারবে না। এটা হচ্ছে ডেডলাইন, চূড়ান্ত সীমারেখা দিয়ে দিয়েছে। এর বাইরে যত বড় বুজুর্গ হোক না কেন, কোরআন এবং সুন্নার সাথে যদি সাংঘর্ষিক হয়, যদি সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন মানসিকতা না থাকে, তাহলে বুঝতে হবে আমরা ইসলামে ঢুকিনি। আর ইসলামে কেমন ঢুকতে বলেছেন আল্লাহ পাক, অর্ধেক সামান্য সময়, উদকুলু ফি সিলমে কাফা, একদম পরিপূর্ণভাবে যা যা রসুল করেছেন, বলেছেন, দিয়েছেন, এর থেকে যদি কেউ এক পয়েন্ট পরিমাণ বাইরে থাকেন, ও ইসলাম থেকে খারিজ। বললো যে কি করি ভাই, ভাগনাটার তো জন্মদিন, আমিও জানি এটা অন্যায়, তবু না না যেয়ে তো আর পারি না। কি বলেন ভাই, আমার চাচার মৃত্যুবার্ষিকীতে কুলখানি হচ্ছে, মরা খাওয়া হচ্ছে, না যায় করি কি করে, এই জন্যে গেছে, আমি ওটা পছন্দ করি না। অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার, দিনকে মানতে হবে এইভাবে। কাফা, 1% যদি কম থাকে, ও কিন্তু মুসলিমদের খাতা থেকে বাতিল হয়ে গেছে। তাই তাই বলছিলাম যে ইসলামের স্বরূপ হচ্ছে এই, ইসলাম শুধুমাত্র ওহির বিধান, যা আল্লাহ পাক তানজিলুম মির রব্বিল আলামিন, ইত্তাবিউ মা উনজিল আলাইকা মির রব্বিক, যা তোমার রব দিয়েছে ওর বাইরে তুমি তাকাতেও পারবে না। অসম্ভব, অসম্ভব ব্যাপার, ইসলামের খাতার থেকে আল্লাহ পাক নাম কেটে দেবে। যতই হয়তো ভৌগোলিকভাবে লেখা আছে, একটা ফর্ম ফিল আপ করছে ধর্ম ইসলাম, ওই ধর্মে কাগজে কলমে থাকবে, প্রকৃত ইসলাম অত সহজ বিষয় নয়। কাফারনা বাইনানা বাইনাকুমুল আদা হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত এই সমাজের আমার আপনজন আত্মীয় স্বজনের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওইভাবে দৃঢ় চেতনা না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য ইসলাম নয়, এটা শুধুমাত্র মৌখিক ইসলাম থাকবে, শুধু তাই নয়। তাই বলছিলাম ইসলামকে নিজের খেয়াল খুশি মতন যখন মানুষ মানবে, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর বিধানকে মানলে আল্লাহ পাক তাকে শাস্তি দেবেই দেবে, দুনিয়াতেও দিও খিজহুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামতি ইরাদুন আশাদুল আযাব, দুনিয়া আপনি মনে করলেন না এই কাজটা শেষ করে যাই, যাবো জুমার নামাজে অসুবিধে কি, মনে রাখবেন ওর থেকে 3 গুণ 4 গুণ 1000 গুণে ক্ষতি আল্লাহ পাক আপনার করবেই করবে, করবেই, আপনার জীবনে শাস্তি থাকবেই। আপনি ইসলামকে মানবেন না, ঠিক আছে মানবেন না, মানার দরকার নেই, আপনার জীবনে আযাব অবধারিতভাবে থাকতে হবে, থাকবে না, লাহুম খিজুন ফিল হায়াতে, দুনিয়াতে অপদস্থ হবে। তুমি নিজেরে বলো মুসলিম, মানুকী ধর্মের নাম ইসলাম, তোমার খেয়াল খুঁতি মতন ইসলামকে আমরা না, ইন্নাহু তানজিলুম মিন রব্বিল আলামিন, দেখো তোমার, আমি বলেছি না যে দৃষ্টি দিতে হলে তাও দেখতে হবে আমাকে ওহি পারমিশন দিচ্ছে কিনা, তাই না, ইয়ালামু খায়নাতান আয়ুনহি মামা তুখফু সুদুর, তোমার চোখ কোন দিকে যাচ্ছে ওটা আমি জানি, তোমার অন্তরে তুমি কোন দিকে তাকিয়ে আছো আর কি ভাবছো আমি আল্লাহ ওটা জানি। আমার ব্যক্তিগত স্বাধীনতাকে যদি আল্লাহর কাছে তুলে দিতে পারি, সমস্ত সত্তাকে যদি আল্লাহর কাছে দিতে পারি, তবেই সেটা হচ্ছে উদখুলু ফি সিলমে কাফা, ওটা হচ্ছে ইসলামের মানা। কোন বুজুর্গ বলল, কোন হুজুর বলল, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুলের থেকে মর্যাদার অনেক বেশি, রসুলকে অপদস্থ করা হচ্ছে, আল্লাহকে অপদস্থ করা হচ্ছে, কারণ আল্লাহ বলেছে আমার বিধানে ইত্তাবি মা উনজিলা আলাইকা মির রব, তোমার রব যা দিয়েছে শুধু সূত্র সেটাকে অনুসরণ করবে, খেয়াল খুশি অনুসরণ করবে না। সুতরাং আসুন ইসলামকে জানতে হবে, শিখতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা দিনকে আমাদের জীবনে বাধ্যতামূলকভাবে না শিখব, ততক্ষণ পর্যন্ত আমাদের দুনিয়াতে লাঞ্ছনা তো থাকবেই, আখেরাতে কি হবে বুঝতে পারছেন। তা আসুন আমরা প্রকৃত ইসলামকে বুঝি, প্রকৃত ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনকে সঠিকভাবে জেনে বুঝে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।